জাহিলে কোন মানুষরে গুমরা করতে পারে না। এর লাগি আল্লাহ ফরমান ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন ইল্লাল কাফিরিন নাই। বুঝলেনে? এই যে কোরআন শরীফ পড়িয়া ইলম শিখিয়া এর দ্বারা মানুষ হেদায়ত হয়, এর দ্বারা মানুষ গুমরা হয়। আর গুমরা করে কোন কাফিরে পারে না, ফাসিক। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, কাফিরে মানুষে বেহতে নিতে পারে না। মুসলমানের মাঝে যে গু ঘুরে শুনিয়া আলিম হইছে, আর এগুর পিত্তর খারাপ, ওগে মানুষের বেহতে নেই। ইলিম ছাড়া মানুষে গুমরা করা যায় না। যত দল হইবে, সারা দলর বুনিয়াদ হইবে আলিম থাকিয়া। বলছি আপনাদের পাঞ্জাবর নদী হেবেটা ওই বানাই লিখত, তাই না? শিয়ালর বুনিয়াদ হইবে যত দল, আপনার মুতাজিলির বুনিয়াদ আল্লামা তাফতা জানি কত বড় আলিম না। বুঝলা? ইলিমে মানুষরে গুমরা করে, ইলিমে মানুষরে হেদায়ত করে, মানে মানুষের বংশ উজালা করে, মালে মানুষের বংশরে গিন্না ঠালায়। মালের কোন মালে মানুষের মুখ ভরসা করে, বংশ উজালা করে, যে মাল অন্যরে দান করে, অন্যরে হাওয়ায়, অন্যরে সাহায্য করে, এই মালে তার বংশ সাত সিঁড়ি পর্যন্ত উজালা হয়ে যায়। আর যে ব্যক্তি মাল আছে বখিল, বখিল আমরা সব ভাষার শব্দ, আরবিতে এই এর শব্দ হইল লহিম। বখিল যে হয় লহিম, আর রেজিল যে হয় লহিম। লেখা তোমার এই ছেলে মোরা হলা তত শেরনি হইলা কিলা বলে সখি হইয়া উভরে দি উঠি গেছেন গিয়া, আর বখিল হইয়া রেজিল হই গেছেন। এটার বংশরেও মানুষে ঘৃণা করে, তার বাপ দাদা হবলটি বখিল আসলা এর লাগি তারা ঘৃণা করে। তো তিনটা জিনিস বড় মূল্যবান, আকল সবচেয়ে প্রধান। আকলে মানুষরে বহু উভরে নিতে পারে, আকল দি মানুষে আল্লাহরে চিনতে পারে, হ্যাঁ না? আকল নেওয়ায় আল্লাহ হয় না। একদম এমন একটা জিনিস নিছ যেটা তাপে সেই দিয়েটা জিনিস না। তো মানুষের কাছে মানুষরে যে সমস্ত জিনিস আল্লাহ দান করছেন দুনিয়া ছাড়বে দিছেন না, কিন্তু মানুষ বুলা মানুষ দেখা দেখি তৎপরস্ত হয়ে যায়, দেখা দেখি হেদায়ত হয় মানুষে। মানুষ আহমক, আহমক কোন জানোয়ারের মাঝে দুইটা জানোয়ার আহমক, একটা চিত্তর ফাঁকি আর একটা কোন সাবর মোর, বুঝল? এগুলো হেরিবা আরবিতে হয় না, হেরিবা সাগরময় আর তিতর জানোয়ারের মাঝে আহমক। কারণ কি যা বলে এটা তিতর দেখোর তোলে বারো একর ভাবিলা বইটা কোহানো দায়িত্ব দাঁড়িয়ে আছে। আর সাগরময় যে গাছ তোলে বারো, ই গাছ বলি যায় ই গাছে যে একবার খুল্লা আর বারো, শুধু তোলে একবার খুল্লা আর বারো, ঠিকানা বলি দেওয়ার নাম হইল আহমক। মানুষের লেখান আহমক আর আল্লাহ সৃষ্টির মাঝে মাঠরে আসল দিছে, কিন্তু মানুষ আহমক তার ঠিকানা ভাবি নাই। এর লাগি নবীগুলোরে আল্লাহ ভাটাই মানুষের ঠিকানা ইয়াদ দিবার লাগিয়া। এ বাড়ির মালিক রে জিগে ইয়ে এই বাড়ির মালিক কে তাই কইবা আমি। এর আগে কে আসলা বলে আমার বাবা আসলা, এর আগে কে আসলা বলে আমার দাদা আসলা। এখানটাই বুঝছিলাম না যে আমার বাদে আরো তো মালিক হয়ে যাই বা এই বাড়ির মালিক আমি থাকতাম না, এখানটা হুঁশ আর না। কেউ মানুষে ঠিকানা বাউরি লাই এর লাগি আল্লাহ জানাই দিছেন যে তোমরা জীবন দুনিয়ার জীবন তোমরা জন্মের চরম উদ্দেশ্য নাই, তোমরার ভাস জীবনের মাঝে মধ্যম জীবন হইল দুনিয়ার জীবন। এর আগে তোমরা দুই জীবন খাটিয়ে আইছো, এক জীবন আলমে আরবাদ, এক জীবন মার পেট, আর দুনিয়া চাইছো তৃতীয় জীবন। আর জীবন আইব এর ঘরে খবর জীবন,
এর ঘরে আইব আগের তোর জীবন হাস্য জীবন তোমরা অন্য জানোয়ার এইভাবে এর জীবন উদ্ধার তোমরা জীবন বারে বারে পরিবর্তন হয় এবং তোমরার জীবনের মাঝে যে দুনিয়ার জীবনের মাঝে যে পরিবর্তন এটা দুনিয়ার কোন জানোয়ারের জীবনের পরিবর্তন নাই। তোমরা বাল্য বয়স বা সাইয়া দেখো তোমরার আসল নাই, দেখিয়া বুঝবার ক্ষমতা নাই, শুনিয়া বুঝবার ক্ষমতা নাই, লড়া ছড়ার ক্ষমতা নাই, কোন কথা হইবার ক্ষমতা নাই, মুখ দাঁত নাই, সব দিক দিয়া তোমরা মিসকিন, এরা মিসকিন। আর আল্লাহ সৃষ্টির মাঝে তফসির লেখনে মানুষের বাচ্চার মতো অসহায়, হ্যাঁ পৃথিবীর মাঝে আল্লাহ এক জানোয়ারের বাচ্চারে হয়ে দিন লাগি বানায় হাউয়ার বাচ্চা তফসির লেখবা যে হাউয়ার বাচ্চারে আল্লাহ মানুষের বাচ্চা লেখান অসহায় পয়দা করে, এছাড়া আল্লাহ সৃষ্টির মাঝে কোন জানদার হিলে অসহায় নাই। কাউয়ের বাচ্চা হয়েছে ওই কিলা বলে আন্দা তোনে বারো লাল গুষ্ঠ টুকুড়া গোত্র হইর ফসম গুন্দা নাই, লাল রং সুগুরুবরে ভর্তা ঠোঁট বাড়ি মাথা উঠেইবার চারা নাই, ঠেং লম্বা খেলাইবার চারা নাই, আর তার মা বাবে যাবলা দেখেন এগুলো লাল রঙর তারা ডরাইয়া ফেলাই যায় কি আমরার বাচ্চা হইলে তো আমরা রঙ্গ লোকে মিলল গায়ের বাচ্চারে খাবল উড়াইয়া সারিলে গাইয়ে গোসেনি না শিবগত বিবেচনা করা দরকার যে খাগুয়ার বাচ্চারে খাগুয়ায় রং বিঘরিত গছিল না, সমাজও আমি গছিল না, আমিও তো এক সমাজের দাবিদার। আমি কোন সমাজের দাবিদার? উম্মতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবিদার। আমি যদি আল্লাহর হাবিবের রঙের সঙ্গে রং না মিলাই পরবর আল্লাহর হাবিবে আমারে তান উম্মতের মাঝে কখনো গসিতে নাই। মুসলমান মুসলমান রং লইয়া থাকা, মুসলমান মুসলমানের সুরত লইয়া থাকা তার সম্মানের কারণ হ্যাঁ না। মুসলমান যদি অন্য ধর্মীয় মানুষের রং লইয়া থাকে একটার উপরে আল্লাহ নবীর বড় দুঃখ হয়, হ্যাঁ যে আমার উম্মত এইভাবে রং ধরছে। দুনিয়া দাম্বারা দেখুন জানি গাঙ্গে দিয়ে একটা লাশ পাইয়া যাইতে যদি হিন্দু দাবি দেন আমরা লাশ আমরা চুলিয়া জ্বালাইতাম, মুসলমানের দাবি দেন যে আমরা মুসলমানের লাশ আমরা চুলিয়া জনতা করে দমন করতাম। এ সালিশের ভিতর দিয়ে উঠেই যায় আর এই লাশের জেব একটা তকি বাড়ি যায় আর হিন্দু দাবি দিবানি এক চোখিয়ে দুনিয়ার আগুন্তনে বাসাই লইল। মুসলমানের বাইরে একটা চিহ্ন লেবাসের মাঝে চোখি যেব হওয়ায় দুনিয়ার আগুন্তনে বাসাই লইল। যদি আল্লাহর হাবিবর উম্মতের চিহ্ন লইয়া কবর যায় এই ব্যক্তি কবর যে নমুনা যাইব লাখ লাখ বরস কবর থাকলে তার রং বদলিব নি। যে কোনো মানুষ মরতে যে নমুনা লইয়া মরে তার রং পরিবর্তন হইত বুঝলি তাজ্জু বলবাই যে মরা সারা মানুষের মরা মরা নাই রে বাবা আল্লাহ যে একদল মরিয়া দিতা এর লাগি চারজন মরিয়া মাথি লইলা মরার বাদে চারজনে মাথিছিল এটা জাননি ইয়াহিয়া আলাইহিসসালাম রে মারি লইলা মরিয়া থান মাথিলা, আর হাবিবে নজ্জাদ দে মারি লইলা মরিয়া থান মাথিলা। এটা কুরআন শরীফ হই ভাই ইয়া লাইতা কওমি ইয়ালামুনা বিমা গফরালি রব্বি ওয়াজালানি মিনাল মুকরামিন। হাবিবে নজ্জাদ দে মারার বাদে ইচ্ছা হইছিল তাই
জঙ্গে মৌতাদ বা জঙ্গে জয়সুল মারা দুই নাম এই যুদ্ধ দিয়ে শহীদ হয়েছিল, শহীদ হইয়া মাতিছিল। শহীদ ও সময় মাতিলা আর মাতিছিল কে বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে যখন কারবালার জালিমগুলো শহীদ হল্লা তাই শহীদ হইয়া মাতিল। সায়ালাম আল্লাযীনা যালামু আইয়ামুন কলবিয়ান কলিবুন, মানুষ যদি সত্য মানুষ হয় আর তার লাইনে মরে হকিকি হকিগত তার মৌত হয় না আল্লাহ হয় নিটা জিন্দা না, এর লাগি মানুষের লোকের জমিনের ব্যবহার এক বরাবর নাই, সারা মানুষরে জমিনে খায় না, নবীগুলোর শরীর মাখিয়ে খায় না, না শহীদগুলোর শরীর মাখিয়ে খায় না, ওলি আল্লাহগুলোর শরীর মাখিয়ে খায় না, আর যারা সিনার মাঝে কোরআন শরীফ হাফিজে কোরআন তারার শরীরে মাটিয়ে খায় না। তিন গুলোর তো লাশ দেখাও গেল আদম আলাইসালাম রে প্রায় 2000 বছর পরে দফন করলা, 1000 বছর ধরে খবর তনে তুললা, তাই নবাতর সময় বসিয়ত করি গেলা যে আমার বাদে একটা তুবা নাইব, নবী হলে এটা ভবিষ্যতের কথা হইতে পারেননি। এই যে ওয়াহাবি আকিদা যে হয় নিগু মুনাফিকর আকিদা তারা এটা হয় না, এটা পারেন না, বরং রসুল্লাহরে পরিশ্রম করে দিছেন মুনাফিক হলে দুনিয়ার কোন নবীর উম্মতের মাঝে মুনাফিক আসলো না, একগুড়ো মুসলমান মুমিন আর একগুড়ো কাবির আসল রসুল্লাহর উম্মতের মাঝে। হ্যাঁ তিন দল হয়ে গেলা, একদল মুমিন মুসলমান, একদল মুনাফিক মুসলমান, একদল খারিজি মুসলমান। আইজন লইয়া 50 বছর আগে আমরা দেশ একমাত্র মুমিন মুসলমানের আকিদা আসিল, মুনাফিক হলোর আকিদা আমরা দেশ ভালো হয়েছিল না, খারিজি হলোর আকিদা আমরা দেশ ভালো হয়েছিল না, বর্তমানে ভালো যাওয়ার কারণে না মুনাফিকর আকিদা খারিজির আকিদা ভালো যাওয়ার কারণে আমরা ডাকিয়া তালবা হলরে হইলাম রে, এটা তো আগে হরুদান ইতো খুশু ধরায় রাজার কাছে বেশি, তো এখন তো এটা যে খুশু ধরাবার হয়েছেন এটা দড়ি দড়ি নিয়ে আমেরিকাত বেশি লাইতরা, জলদি আমরা বাচ্চা গুন্ডে সমালবার লাগিয়া এক সংগঠন তৈয়ার করো যে তালামি যে ইসলাম মিয়া, তালামি যে ইসলাম মিয়া, তাহলে খুশু ধরার ডরে তালামি যে ইসলাম মিয়া বানাই লইল আমেরিকাত বিকা না গিয়া জানাম, তো এই মুনাফিকর আকিদা আমরা দেশে ভালো হয়েছে তারা আকিদা কিরকম আমি একটা ঘটনা হুনাইতে বুঝি লিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাব দেখলা যে তাই মক্কা শরীফ তসিম নিস হইন আর মক্কা শরীফ আল্লাহ তানে ফতে করে দিছে, ঠিক আছে আরো আগর ঘটনা হই খন্দক যখন খুদা হয় খন্দকর যুদ্ধর খন্দক যখন খুদা হয় ওই সময় এই খন্দক বারই গেল কোন হাতিয়ার দিয়ে ভাঙ্গা যায় না, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গিয়া কোন কে ইয়া রাসূলুল্লাহ এমন একটা পাথর বারইছে কোন হাতিয়ার দিয়ে ভাঙ্গা যায় না, হুজুরে ফরমাইলা যে থেকে আমাটাই দেও হাতিয়ার এই ভাতর গিয়া মাল্লা আগুন বাড়াইল, সেজন গিয়া আগুন বাড়াইল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আল্লাহু আকবার, ও আমার শাহ সাহাবী হল তুমি তাই খুশখবরি হাসিল করো আল্লাহ আমার লাগি এমন হতে হরি দেলাইলা।
আরো শেদ মাইলা আবার আগুন বারইল আবার ঘর মাইলা আল্লাহু আকবার। ও আমার সাহাবী আহল, তুমি তেন খুশখবরি হাসিল করো, আল্লাহ আমার লাগি পারস্য হতে ভরি দেলাইলা, আমি অন্তাকি পারস্যর বিল্ডিং হল দেখিয়ার এবং পারস্যর খাজানার মাল আমার মদিনা ছড়ি বাজিয়া খরচ হইব রে আল্লাহ। আরো শেদ মাইলা আগুন বারইল আবার ঘর মাইলা আল্লাহু আকবার। ও আমার সাহাবি আহল, খুশখবরি হাসিল করো, আল্লাহ আমার লাগি রুম হতে ভরি দেলাইলা। মুনাফিকগুলোর ভিতরে এমন একটা সন্দেহ বাঁধিল যে সারা দুনিয়ার কাবির এখন একমত হইয়া আমরা রে আইয়া গেরাও করছেন, আমরা রে কোন টাইমে মারিয়া আমরা বিবি বাচ্চান দরিয়া নিতা, আর দাম এখন এমন হতে ওর আর পারস্য হতে ওর আর ওম থাকি পারস্য দেখি লেখা আর পারস্যর খাজানার মালাইয়া মদিনা শরীফ খরচ ওর, এটা তো আমরা বুক গর মন গরম রাখবার লাগি, আমরা রে শান্তি দিবার লাগি, এটা হইছে এটা দেখবা কি মুনাফি করলে কোন রইতাই নি না যার যারি গোর বাড়ির যাইতে বলে না ইন আর রইয়া তো উভয় নাই, যাইবার ঘামিলা হইলে তো আবার বিপদ গোল পায় কিটা হইতায় বলে ও গিয়া গিয়া রসুল আল্লাহ আমরার গোর বাড়ি ভরছে সরর বার তারে ইজাত বেজিন ছাড়া আর খেয়েও নাই, যদি ইজাজত দেন যে আমরা বেজিগুল যে ভাড়া দিই গিয়া ও গিয়া বইলা ইন্না বুয়ুতানা আওরা। রসুল্লাহ জবাব দিবার আগে আল্লাহ দিলেনা ওমা ইয়া বি আওরাতিন ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, এরা বইলা যে আমরা গরব বেবানা বেডিন হল, রসুল আল্লাহ ফরমান ইয়া রসুল্লাহ এটা বেডিন ভাড়া মকসুদ নাই বলে বাকিটা চাহিদা যত বে ইজাজত চাই না হবে বলে আপনার ইজাজত দিয়ে দিলাম। এই মুনাফিকর দল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দেখিয়া ফরমাইলা যে আমি হাবে দেখছি মক্কা শরীফ আল্লাহ আমারে ফতে করি দিস, চলো তুমি জানি তাইয়ারো মক্কা শরীফ আমরা দেখতাম তাইয়ার হইয়া রওনা হইলা ফত গেলে আবার ওই না দিলেই গেল লাকাদ সাদাকাল্লাহু রাসূলুর রুকিয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মসজিদাল হারাম লাতাদখুলুন্নাল মসজিদাল হারাম ইন শাআ আল্লাহু আমিনিনা معلقين رؤوسكم ومقصرين لا تخافون এবারে নিরাপদে ইয়া রাসূলুল্লাহ আপনি যে স্বপ্ন দেখছেন স্বপ্ন সত্য দেখছেন না, আমার রাসূলুল্লাহ যা স্বপ্ন দেখছেন সত্য স্বপ্ন দেখছেন, তুমি জানি মক্কা শরীফ নিরাপদে দাখিল হইবা, তুমি তাই হেরান ভাঙিবা, তুমি তাই খেও মাথা খামাইবা খেও মাথা চুল খাটাইবাই নিরাপদে ওই নাজিল হইল, সে তো আরো রসুল্লাহর খাবরে এমন মজবুত করে দিলে আল্লাহ বিশ্বাস না করিয়া তো আর উদাই নেই। হিন উদয় বিয়াত হরমর সীমাত যাবার ঘরে মক্কা রহিবর কামি রকলে এমন বাধা দিলা যার আগে ভারতের যুদ্ধ আরম্ভ হই দিব গিয়া আল্লাহর হাবিবে ফরমাইলা রে আহলে মক্কা আমি যুদ্ধের এরাদা আইছি না, আমি হাতিয়ার নিয়ে আইছি না, আমি আরাম বান্ধি আইছি, আমি কুরবানির জানোয়ার সঙ্গে লইয়া আইছি, আমারে তোমরা অনুমতি দেও আমি আল্লাহর গোর খান তফ করিয়া আমি আরামটা ভাঙ্গিয়া ফিরত যাই গিয়া মানব না। শেষ পর্যন্ত হুদাইবিয়ার সন্ধি পত্র লেখা হইল যারা কিছু জ্ঞান দেখো সবের জানা আছে শুলে হুদাইবিয়া এখন মুনাফিকদের মাঝে আলোচনা চলল ইচ্ছা কিতাবা খাবনো হইলা দেখলা হতে হই গেল আর ইবাইনো আল্লাহ এবার ওহিও দেলাইলা খাব সহ্য হইয়া এখন ইচ্ছা কিতাব এই আলোচনা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মোবারক পর্যন্ত পৌঁছিল। আল্লাহর হাবিবে ফরমাইলা ও আমার সাহাবী হল আল্লাহ ওয়াদা করছেন আমারে মক্কা শরীফ ফতে করে দিবা, কিন্তু এইবারে ফতে করে দিবা করে আল্লাহ ফরমাইছেন নি, সাহাবী হল শান্তি হয়ে গেলা যে আল্লাহ ওয়াদা করছেন পুরা করবা, এবার করবো তা তো হইছেন না,
কিন্তু মুনাফিক হলের আলোচনা বন্ধ হয় না, তার মাঝে আলোচনা রইল। এটা কিটা আল্লাহ হইলা কিটা আর রসুলে হইলা কিটা, এটা তো কোন দেখনি আল্লাহর আল্লাহ রসুলের ফতার মাঝে দেখা যায় কিছু দুকা বাজি, এটা হুজুবিল্লাহ বলো তুমি আল্লাহর ওয়াদা আল্লাহর রসুলের ওয়াদার মাঝে দেখা যায় কিছু দাগাবাজি আছে, তারাও মুসলমান, তারাও ইবাদত গুজার ফরজগার। আল্লাহর হাবিবরে আল্লাহ ফরমাইরা যদি মুনাফিক কখনো আপনি চান যে আপনার অন্তরে শ্রদ্ধা আইব, ভক্তি আইব, বলে তারা যায়রা ফরজগার, নমাজ রোজা কুন্দার মাঝে ত্রুটি নাই, কিন্তু তারার মাঝে দুষ্কৃতা বলে আল্লাহর হাবিবর সঙ্গে তারার আন্তরিকতা নাই, আল্লাহর নবী লগে তারার পুরা পাপ নাই, এর লাগি আল্লাহ ফরমায় এরা মুসলমান ঠিক কিন্তু এরা মুমিন নাই। একদল মানুষ মুসলমানের মাঝে আসুন, ইটা বই আল্লাহর উপরে ইমান আনছি, আগের অত্র দিনের উপরে ইমান আনছি, রসুলুল্লাহর উপরে ইমান আনতাম, খেলে তাই তো আল্লাহরে সিয়ন, আজকাল আল্লাহর জ্ঞান করা মানুষ আসেন নি আপনারা বানাইনি, কোরআন শরীফের উপরে ইমান আনতাম কি তাই কেন তো আল্লাহর সৃষ্টি জ্ঞান ভরিয়া বুঝিয়া আমল করিয়া ভেস্ত দেখতাম, হায় রে হায় হৌ জমানার মুনাফিক হলো রাখিটা একেবারে হুবহু আমরা দেশ আইয়া ফসি গেছে, আর আমরা মুসলমান এইটারে গড়ন ঘটটা আমার পাগল হইবারে বাবা হল যে ইসলামের খেদমত গুজার বড় বড় দল হল এটার বিরোধিতা আপনি করেন এখানে বা দেখলে হাঁটিয়া যাইটা দেখলে বুঝবাইবা যে ও বিরিশটা আমরা আইয়া জমিন নাজিল হইছেন, আল্লাহ ছাড়া কোনটা বুঝেন না, মসজিদ ছাড়া কোনো কেন তারা ঘুমাইও না, আর সসমিন ছাড়া তার আর কোনো আর ঘোরাকু নাই, ইটারে দেখলে আপনি সাতটি আওয়ার দিয়া ফিস দিয়ে উবাইটা হয় এখানে আমি জানি হৌ দেশর হৌ বেমারি হলাইয়া ভারি গেছেন গিয়া বড় তালাশ করি বহু দিনে অমুসলমান হলে তালাশ করিয়া মুসলমানের মাঝে হৌ উন্নত মানার হেরার বিষ হ্যাঁ আবার নিন্দা করে চালিছে, আল্লাহ জোরাই যাও আল্লাহ রসুল তোরে মানরে হরাও তৌহিদি জনতা বানাই যাও, এই সময় আমরা হুশিয়ার হওয়া দরকার নিলা না, দুরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি বাচ্চা কম বয়সী বাচ্চা খেলার ছয় ঘটনা সিরিয়া মারি লইলাম, এই বাচ্চার মা বাপ বড় নেককার ফরেজগার, কিন্তু এই বাচ্চার ভবিষ্যৎ এই বাচ্চা বড় হইলে গুমরা হইব, ফিজুল আল ইসলামে বুঝ পাইলানি সে তো বোঝা যায় আল্লাহ ছাড়া আরো গাইব খবর মানুষে আল্লাহ ইচ্ছাই দে, ফিজুল আল ইসলামে এই বাচ্চা ছোট তেলে বড় হইলে গুমরা হইব, মা বাপ রে গুমরা করি লইব, ইয়ার বুঝছো ভাল্লানি এই ইলিমের নাম কিটা বলে এটার নাম ইলিমে ফরাসত ইলিমে মকাশেবাদ,
আমি দেখতাম না আল্লাহর মায়ার বন্ধায় দেখিলেইবা যে গুড়োর ইমানোর মাতৃ উজ্জ্বল আছে তারা দেখিলেইবা এই ব্যক্তির সাত চিড়ি পর্যন্ত অল্লাহ উজালা রাখি দেয়। মানুষের খেতমতে মানুষের সাত চিড়ি উজালা থাকে, আর মানুষের উপরে জুলুম করলে সাত চিড়ি পর্যন্ত আন্দাজ থাকে। আমার একজন ছেলে আসলা, যে ছেলে তারা আমার কলিজা ঠান্ডা আছিল, এই ছেলেটা হারিয়া আমি বড় পরিশান জানি। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দৌলত কি জিনিস জানা নেই না? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মূল্যবান দৌলত মা বাবার কাছে আওলাদের মুখ। বাইরে আওলাদের মুখ দেখলে মা বাবার কলিজা যেভাবে ঠান্ডা হয়, সারা দুনিয়ার দৌলত আর মা বাবার সামনে রাখি দিলে এর বদলা হইতেও পারে না। বিদেশ কোটি কোটি টাকা ভাটাইটা এই মা বাবার করি যে ঠান্ডা হয় না। এর কিনে মসজিদ তখন খবর ভিন্দাইন, মসজিদে খবর ভিন্দাইন, ভিন্দানির বাদে যখন মসজিদের মুখটা খবর দি গুড়ল, মসজিদের রুয়ে ভরিয়া ধরে আর হয়ে বাড়ি হলে আমার মুখটা তাড়াতাড়ি গুড়িও না। আমার তিন বাচ্চাদের মুখ কাঁদতে পারার একটু আমার সুযোগ দেহ আপনাদের মুখ দেখার মরার বাদেও মানুষের। হ্যাঁ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি হিসেবে লেবরেন্টের মসজিদের রুয়ে ফরিয়াদ করে যে আমার মুখটা তাড়াতাড়ি খাবন্দি করিও না, আমার এতিম বাচ্চাটার মুখটা আর একটু দেখবার আমার সময় দে। মরিয়ারলে দেখুননি, হ্যাঁ, কবর জিয়ারত যে সময় কবর জিয়ারত যেগুলো দেখতে যায়, যাবার বাদে মসজিদের রুয়ে বিজলির তরহর মতো আল্লাহ কবর হটাই দেন মসজিদে। দেখুন যে আমার জিয়ারত হয়ে সময় যদি আওলাদ মা বাবার খবর জিয়ারত যায়, মা বাবার কলিজা কাণ্ড হইব নি না। আজকাল কবর জিয়ারত উড়াই দিরা, মুলহি দেখলে কবর জিয়ারত উড়াই দিরা, কবর জিয়ারতের নাম কবর ভুজা হয়ে আরম্ভ হয়েছে। আল্লাহ রবিবে যদি কবর জিয়ারত হরেন আর আমরা রে ভাসিয়াতে মুসলমান হইয়া তোমরা এইটারে নিন্দা করো, কবর ভুজা হো, আল্লাহর হাবিবর পছন্দের কোন জিনিস কোন মুসলমানে না পছন্দ করার পরে এক সেকেন্ডের লাগি সে মুসলমান থাকতে পারে না। কোরআন শরীফের আয়াতে হয়ে লগে লগে কামি রই যায়। দুরুদ শরীফ পড়ো না, চূড়া শুনো, রাইবার খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না।
এমন কোন মানুষ নাই মরবার আগে সে গাইবর খবর না পাইয়া মরতে পারে, মরবার আগে আল্লাহ করে বেহেশত এবং দুজক দেখাইয়া মন করুন, মরবার আগে ফিরিস্তা লড়ে দেখাইয়া মন ছড়ান, হ্যাঁ না কোরআন জারি আল্লাহ ফরমান কাল্লা ইজা বালাগাতি তারাকি ও ফিলামান আমরা মনে করি মধ্যে মানুষ বেউসিয়ে মরল না, খাসাত মজা ডাকিলে মজিদ বেমারিয়ে হলেন না, আবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে সক্রাতর হালত কোন বেমারির দ্বারা বইয়া তুমি জানি হতা হইও না, যে সময় আর বেশি নাই মানুষের মৌত আরম্ভ হয় ভাব দিক থেকে, স্বাভাবিক মৌত মানুষের ভাব দিক থেকে আরম্ভ হয়, খাওয়ার আঙ্গুল থেকে রুহে বিদায় লয়, বাইরে এতদিন পর্যন্ত তোমার আমার সংসর্গ ছিল, এখন আমার বিদায়ের সময় তুমি আমার রসদ দেও, এইভাবে উভয় দিকে বিদায় লইয়া লইয়া বুক পর্যন্ত বেমারির রূহ যখন চলিয়াই হয় কত সময় পর্যন্ত বেমারির দিল আশা থাকে যে এখনো আমারে আমার অলিবারি যে কোনো না কোনো হিলা করিয়া বাঁচাইয়া রাখতে পার, বুক পর্যন্ত রূহ আওয়ার বাদেও বেমারির মনে আশা থাকে যে আমার অলিবারি যে কোনো না কোনো হিলার দ্বারা আমার বাসাইয়ারার বারাসা আছে, কিন্তু যখন এই হাতির কাছে আই হয় আরবিতে তারে হয় তারা কি কাল্লাইদামান এই হাতির কাছে যখন রু আই হয় এই সময় বেমারির চাইর দ্বারা যে ভিজিটা হল কেরাম করিয়া পথ কি পরিমাণ ফিরিস্তা আল্লাহর হাবিবে ফরমান যে একজন মানুষের চোখ ঘুরাইয়া চাইর দিকে চাইলে যতক্ষণ পর্যন্ত তার চক্ষে ঠাই হলে অতক্ষণ পর্যন্ত ফিরিস্তা হল বের দিয়া বেমারিয়ে দেহ সে ইলমে গাইব হয়ে গেল, ফিরিস্তাই তা গাইব নিয়ে আসিস সে তো ইলমে গাইব মরবার আগে সারারু হয়ে যায় ওকিল এই ব্যক্তির রূপ কবজ করিয়া লইয়া যাইতায় এর কারণ লেখন যে অন্য অন্য নবীর উম্মত মরবার 40 দিন আগে তওবা করলে আল্লাহ তাআলার তওবা কবুল করতায়, এর বাদে তওবা করলেই তওবা কবুল হইত না, কিন্তু আমার রাসূলুল্লাহর উম্মতের লাগি আল্লাহর দয়ার কানুন আল্লাহ তো নবীর ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার যে কোন উম্মতে মরণের সময় গলায় গেলে জেল পর্যন্ত যদি তওবা করিলায় আমি আপনার খাতিরে ওয়াদা করে রইলাম ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের গুনাহ আমি মাফ করে দিলাম, এই দুইজন ফেরেশতা উপস্থিত হওয়ার কারণ মরণের সময় গুনাহগার উম্মতে মুহাম্মদি যদি একবার হইলা আল্লাহ আমারে তুমি মাফ করে দেও আল্লাহ তারে মাফ করে দিলাই যাবার যে বদবর ফেরেশতা খালি এতে ফিরিয়া যাইবার রহমতর ফেরেশতায় যাম কবজ করবার ওকিল আমান এটা বুঝলেন যে মরবার আগে মানুষের আল্লাহ ইলমের একজন করিলাই বেহেস দেখিলেন দুজন দেখিলেন ফিরিস্তা দেখিলেন হুর নির্মাণ দেখিলেন জমগের মুখ হজরত ইকরামা ইবনে আবি জাহল
দুশ্মনের মাঝে ঢুকি যাইন টানে দরিয়া নইন। বুঝি লইছেন সারা যে গ্রামা শহীদ হইবার চাইরা আপনার সিন্নর কমজোরি আইব, এর লাগি আপনি একটু চামক একটু আরাম দেখো, আমি আমরা আপনার জায়গা লড়িতে তৈয়ার আছি। লড়াইটা বলো খতরনাক। এর দিনে এক ময়দান 60,000 খ্রিস্টান কাতল হয়েছিল, 60,000 মুসলমান শহীদ হয়েছিল যে ময়দান। এক দিনের ভিতরে বুধ ভরাই নিয়ে এই লড়াইটা কত বড় ভয়াবহ লড়াই। মরিহীনে লেহন রুমর বছর লোকে জঙ্গে এর মুখর তুলনার আর কোন জঙ্গ মুসলমান হলোর কোনো দিন হয়েছে না। আমি যাই দুশ্মনের পিত্রে তারা দরিয়া নয় আবার যাই শেষ পর্যন্ত হইল মাইয়ে বলতে আমার তোমরা বাধা দিও না, আমার বাধা দিও না। তোমরা জানো আমার এই হাত দিয়া উহুদের ময়দান আল্লাহর হাবিবের খুন মোবারক আমি পিটাইছি। তোমরা জানো আমার এই হাত দিয়া মিথ্যা খোদার পক্ষে গিয়া উহুদের ময়দানে আল্লাহর হাবিবের খুন মোবারক আমি পিটাইছি। আজ যদি সত্য হোটার পক্ষে গিয়া এর বদলা আমার ভুল আমি জমিন বিজয়া যাই, আমি হাজার ময়দান আল্লাহ মুখ দেখে মুখিলা। ভাই বললে আমার বাধা দিও না, আমার ভুল হলে দাগিদ্র হয়ে কিনা বা তুমি দেরি করিও না আগে বাড়ো, তোমার ইস্তেকবাল করে নিবার লাগি আইছি। যদি এটা এক হুর তোমার দাম চক্কের সামনে বাজি যায় আসমানর সূর্যরে বেকার করি দিলেইব। চলে হইল আদম আলাইহিস সালাম 3000 বছর ভরে ধবল হইল। সাধারণ কিতাবের হোতা নাই, বাদে কিতাবের হোতা নাই। হাবি জামাতুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বেদায়া নেহায়ার মধ্যে লেখেন আদম আলাইহিস সালামে অবতর সময় ওয়াসিয়ত করিয়া গেলাম যে বাবা হলে আমার পরে একটু বানাইব, এই তুবনের ভানিটা হজমের ভানি হইব। নিচ্ছিল আমার তুবান বুধ ভাই যে বাদে দি বাদে আরবটা জুবান আইব। নবী নবী হইতে পারেন না, দেন ভবিষ্যতের খবর দিতে পারেন না। আমার পাঞ্জাবর নবী হলো দিটা গুণ আসিল না, ঘরে নবুয়ত দল বইয়া গেল। পাঞ্জাবর নবী তিন চিনিত নবী গুজরিয়া দায়িত্বরা গিয়া এখন তোর দাম নাই এখানে, এটা নবীর কোন গুণ তার মধ্যে নেই। ভবিষ্যতের খবর দিয়ে ওনার নাম নবী। নবী শব্দের অর্থ হইল ভবিষ্যতের খবর সংবাদদাতা, প্রফেট। যে হয়ে নবী খবর জানেন না আর গাইবর খবর জানেন না, এই নবী মানে না। যে ব্যক্তি নবীরে গুণাগার হয়ে এই ব্যক্তি নবীরে নবুয়ত্তনে বাইর করি দে। আদম আলাইহিস সালামে গুণা করছ লেখা পাইছ নাকি যাবো, এই যে ব্যক্তি লেখছে এই ব্যক্তি আদম আলাইহিস সালাম রে নবীর দপ্তর থেকে বাইর করে দিছে। মজুদ হিসাবে লেখছ মুসা আলাইহিস সালাম নে এসে বড় এসে বড় এক গুনাহ কর দিয়া এক ইনসান কো বেকসুর মার দালা তবে বনাও তুমি না। মুসা আলাইহিস সালাম বহুত বড় একটা গুনাহ করছেন, যে নির্দোষ একটা মানুষে মারি লইছেন। যদি গুনাহ করে নবী সাবিত করে দেও এই নবী এটা এই নবুয়তনে বাড়াই গেছেন গিয়া এনে এই সালনে হেরেটি ভালাই দিছে। কেন নবী গুনাহগার নবী হইতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জবলা ফরমান ওয়াজিবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ওয়া আতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষা করলা, আর তাই পরীক্ষা ছাস করি লইলা, তাহলে আল্লাহ হইলা সারা মানুষ জাতির ইমাম বানাই দিলেন। হে ইব্রাহিম তোমার
সরে সর মানুষ যতর ইমাম বানাই দিলাম। ইব্রাহিম আলাইহিসসালামে বড় বড় পরীক্ষা দিয়া ভাস করিয়া ডিগ্রি বড়টা নিলা গিয়া যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দরজা চলে হড়ি গেল না না নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা হলি আগুনে 40 দিন বা 50 দিন তার সঙ্গে দুই দেওয়া যায়। আগুনের ভিতরে 40 দিন কি 50 দিন বাস করছেন, দেশ ত্যাগ করছেন, জেল খাটিছেন, বেটা কুরবানি করছেন, বেটারে আল্লাহর হাবিবের মহব্বতে মক্কা শরীফ আনিয়া নির্বাচিত দিয়া গেছেন, আল্লাহর খানায় কাবা বানাইছেন, এটা কঠিন জিনিস। যদি ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ ফরমায়েন ইন্নি জাআলুকা লিন্নাসি ইমামা, মানুষ যাদের ইমাম বানাইছে রসুলুল্লাহ লাগিয়া আর বড় পদ রইল নি, কন্যা রইছে পরীক্ষার মাঝে হোডিংটা রইছে বলে কিলা লেখুন নবীর উম্মতের দাবিদার, নবীর জমানাত একদল কাফির আসলা একদল মুমিন আসলা, কিন্তু কোন নবীর উম্মত উম্মতের দাবিদার নবীর শত্রু এই দুনিয়ার মাঝে আর গত হইছেন না। গরুর শত্রু আর পরীক্ষার মাঝে সবাইরা নম্বর পরীক্ষা হইল বলা না বলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফ, বই এক মানুষ আর মানুষের শত্রু এই যে বিপদের জন্য এক বড় গজবান নাই যে গাও একজন আরেকজনের শত্রু হয়ে গেছে যে গাও তো সারা তুমি সবচেয়ে বড় গজব না দিলে গেছে বই হইল সবচেয়ে বড় বিপদ। আল্লাহর হাবিবের উম্মতের দাবিদার নামাজি রোজাদার আবার আল্লাহর হাবিবের শত্রু মুনাফিক, মুনাফিক কবল দিয়ে আল্লাহ জান হাবিবের যে পরীক্ষা করছেন এই পরীক্ষা ধরে কঠিন পরীক্ষা আর দুনিয়ার কোন নবীরে করছেন না, যার কারণে খাতেমুল মুরসালিন রহমতুল্লিল আলামিন তামাম নবীর মাঝে সবচেয়ে বড় যার নবী আইরে ভাই নবীরে আমরা রসুল্লাহ রে পরিচয় হইবার দুনিয়াতে আমরা রসুল্লাহ রে দুনিয়াতে পরিচয় হতে পারত নাই, কোন বেলা পরিচয় হইব হাসরের ময়দানও, হাসরের ময়দানও পরিচয় হইব মুহাম্মদুর রসুল্লাহকে, হাসরের ময়দান আল্লাহ খাড়াও করেন যেন হাবিবের পরিচয় দিবার লাগি যদিকে লক্ষ্য রাখিও আমার হাবিবর কোন উম্মত যদি বিপদ পড়ে এই খবরটা লগে লগে আমার হাবিব রে জানাইও। আদম বলেছিলাম রে আরশে মোল্লার কিনারা তাল্লা কয় রাখবা হারাদা, আর আদম তুমি যেদিকে লক্ষ্য রাখো আমার হাবিবর কোন উম্মত যদি বিপদ পড়ে আমার হাবিব রে লগে লগে তুমি খবরটা জানাইও। তফসিরে ইবনে কাসির লেখছেন কোন ব্যক্তির মিনিস্টারে দরিয়া দুধ হইয়া দাইরা কি আরি ব্যক্তি খালি চিৎকার করে ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা, মানে বিহরুতা বিহরুতে বললে মাগো মাগো ডাকে না নেই দিন খারু যেটা ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা। আদম আলাইহিস সালাম বুঝতে পারবা এই ব্যক্তি আগের জমানার নবীর উম্মত কাছে নবীরে ধরিয়া নবীর কাছে ধরিয়া ধরে আদম আলাইহিস সালামে আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখিয়া ফরমাইবা যে ও মুহাম্মদুর রসুলুল্লাহ আপনার উম্মত রে বিরিষ্ঠা হলে দুধ লইয়া যাই লাগি আপনি সাহায্য লাগি আগে বড় কুয়া কোসেন সুপ্রিম কোর্টের ফয়সালা বাদে আপিল চলেনি আল্লাহ ফয়সালা করার বাদে এর উপরে আপিল দায়ের করবার খারাপ অধিকার আসেনি, এই অধিকার যদি আল্লাহ দিয়া তখন যে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু
যে সুপারিশ করি করি আয় আমার হাবিব আপনার গুণাগার উম্মত যে সুযোগ তোলে বাইর করি করি লইয়া আল্লাহর হাবিব ফরমান যে আমি আদম আলাইহিস সালাম দা হুনিয়া হরো ইয়া দৌড়াই মুয়া দেখি মু ফিরিশতা হলো যে ফিরিশতা হল তুমি তাই করো ও ফিরিশতা হল তুমি তাই করো কিন্তু আমার দাহর জবাব ফিরিশতা হলে দিতে নাই ফিরিশতা হল আমার দাহর যে ছড়তা নাই আমি তো সময় নিরাশ হয়ে যাই মুজি আর ফিরিশতা হলে আমার দাহর জবাব দিতে নাই আমি আমার গাল হাত রাখিয়া আল্লাহর আরশে সৌতুল মারি যাইম আমি নিরাশ হয়ে আমার গাল হাত রাখিয়া আল্লাহর আরশে সৌতুল মারি যাইম ওই সময় আল্লাহর মধ্যে বরদাস করতামাই আল্লাহ নিজে বিনিষ্ঠ হলরে দেখিয়া ফরমাইবারে বিনিষ্ঠ হল তুমি যাই আমার অভিমত ডাফর জব দে আমি আল্লাহর হুকুমর বাইন্দ আল্লাহর উম্মতের নেকির পাল্লা বদল হয়ে গেছে বদি পাল্লা বাড়ি হয়ে গেছে যার কারণে আল্লাহর হুকুম হইছে আমরা ব্যক্তিরে সুযোগ লইয়া যাই আল্লাহর হাবিবে ফরমে গাজে অবিরিচ্ছা হল একবার ভিড় আবার পাল্লার দ্বারো যাই আমার উম্মতের আমল দিয়ে আরো পারব জানা শুনি যদি আবার আমার উম্মতের নেকির পাল্লা ভাতল হয়ে যায় তা তোমরা লইয়া সুযোগ হই নাই ঘুরে গিয়া নিয়া যে সময় পাল্লা উঠাইবা আবার নাকির পাল্লা ভাতল হয়ে যাইব আল্লাহর হাবিবে তান্তরফ থাকি একটু গুড়া কাগজ নাকির পাল্লাত রাখি দিবা এই পাল্লা বাড়ি হয়ে যাইব উম্মতরে ছুটেই নেইবা এই ব্যক্তি কোনদিন তার রসুল দেখছে না এই ব্যক্তি পরিচয় জানে না জিজ্ঞাসা করবো সাহেব আপনি সে আমার এত বড় বিপদ আপনি সাহায্য করলা এবং কি জিনিস দিয়ে আমার সাহায্য করলা হুজুরে ফরমাইল আমি ভরি মরে আমার মায়ার উম্মত তুই আমার দেশত না আমার পরিচয় বা ইজ্জত না আমি তোর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুই বাবরির ইজ্জত বললা দিন আমার লাগি দুরুদ শরীফ পড়েছিলে এই দুরুদ শরীফ রে এই বেচাকার মাঝে আমি এবাদতে রাখলাম আই এই কথা নেকির পাল্লা দেবার কারণে নেকির পাল্লা বাড়ি হইল দুনিয়ার মানুষ মুমিন হইছেন মক্কা শরীফের মানুষে আল্লাহর হাবিবরে দেখছে কিন্তু আল্লাহ ফরমান মানুষের চোখে দেখায় কাবির হল জাহান্নামী বলি গেলা আর আল্লাহর হাবিব রে রসুলের চোখে দেখায় এগুলো সারা দুনিয়ার আল্লাহর প্রিয় বন্ধা আপনার মাথার ঘুরে উঠি গেলা আজকে ও যদি রসুল্লাহ আমরা লেখান মানুষ আর এ কথা অন্তরে জায়গা দেই আমি জিয়ানোর চোখে আল্লাহর হাবিব রে আমার লেখান মানুষের চোখে দেখি আমি কাবির আমার কাতারে যাইমু নি না আমি মুমিনের কাতারে রইমু শিক্ষা দেওয়া আমার কিতাব বলে রসুলের পরিচয় দিরা আমরা লেখান মানুষ অতি মানব নয় মাটির মানুষ গুলো প্রফেসর গুলাম আদমের লেখছ মাটির মানুষ অতি মানব নয়
আমার সামনে সালত আলোচনা করি বেশি। আজ আমার পিছনে কয়েকটি বাচ্চা দিনর তালিবুল ইলম মুজাহিদ আমার পিছনে হলো হইছে নানি খুজারা আল্লাহ তারারে তোমার হাবিবর সিপাহী ভাড়াইয়া জমিনের উপরে খেলা রাখো। যদি যদি তারা আমার পিছনে থাকে না তবে আমি আপনার জ্বালাইয়ার নাপির আজ সে কবি জব চকে রে দম মে মেরে দম রখো পেমানে মোহব্বত কচেরি ইহি মহকম হুমা দরগাহে তুজুয়ম হুমা দরগাহে তু পুয়ম হুমা তৌহিদ তুগুয়ম কে বতৌহিদ সদাই আল্লাহর হাবিবর ইজ্জতের বিপরীত আল্লাহর হাবিবর ইজ্জতের হানি ঘটাইয়া আমার সামনে কোন ব্যক্তি কোন শব্দ আলোচনা করলে আমার যত বিল খালি বদম আছে আমি জবাব না দিয়া কবর যাইতাম না। ভবিষ্যতে একটা তুফানি তুফানোর ভানিটা হোসবের ভানি হইব ই ভানির তলে আমারে রাখিও না আমার খবর খুঁড়িয়ে আমারে ছুটি দিই উদ্দেশ্য মদিনা শরীফ গেলে গুণা হয়ে যাইব আল্লাহর হাবিবে ফরমান মানজার কবরি আমার অবতার পরে আমার রওজা শরীফ আমার যে গুণা উম্মতে জিয়ারত করব আমার এই উম্মতের লাগি হাজার আমার জানো আমার শাফাত করা ওয়াজিব হয়ে যাইব। আমরা গরিব হতো যাইতাম যারা দায়িত্ব করলো না এরা তো জিয়ারত করলো না এরা শাফাতের ওয়াজা পাইলো নি আল্লাহর হাবিবে জ্বালাইছেন গরিব ঘরে যে আমার যারা যে উম্মত মার জিয়ারত আইতে পারে না এরা আজানের বদর দোয়া যদি বলে মারাজাত করে এরা লাগি হাজার মা জান আমার জবাত করা বাজি বই যাইব আল্লাহ জবাতি জবাত লহু জবাতি আজানের বদর মারাজাত যে বাদ দে ফেটো বেমার ভারি বেমার এরা মহাপুরুপে লেগি চলি গেছেন রসুল্লাহ সভা তোর আশা খেও রাখাতে কামি রই যাইব রসুল্লাহর বসিলা খেও লয় যদি যে মুশ্রি কই যাইব ই দুয়ার মাঝে বসিলা হাইছে আর সভা তোর প্রার্থনা হাইছে এবার নিজের ভগবান নিজের হরিণ্ডি বাড়িছে নিজেও বলে আমার হতে হইল মানুষ মরিয়া
মাটিয়ে খাই নাই, যারা অন্য মানুষের খাই নাই, বাইরে সারা মানুষের খায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল কোন নবী নাই, শহীদ নাই, এক ওলি আল্লাহ। তার বাবার 230 বছর পরে তার কবরের কিনারাতে বুজুর্গর কবর খুঁজিতে কিনারা দেখা যায় সেটা মাংস লাগানো গতি রয়েছে, হাত দিয়া দেখা যায় 230 বছর গত হওয়া সত্ত্বে ইমাম আহমদ ইবনে হাম্বল শরীরের হাফনের একটা নালের মাঝে কোন পরিবর্তন আইসে না।